কি অবস্থা আপু? ভালো। কি ঘুরতে আসছেন এখানে? হ্যাঁ। একটু কথা বলতে পারি? বলেন। আমরা একটা প্রোগ্রাম করি যেখানে আমরা মানুষকে বিভিন্ন জানা অজানা প্রশ্ন জিজ্ঞেস করি। প্রশ্নগুলো মজাদার এবং প্রশ্নগুলো শিক্ষামূলক হয়। তো আপনাকেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। ওকে। হাতে সময় আছে? হুম। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে। তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, কোন গাছ কথা বলতে পারে? কোন গাছ কথা বলতে পারে? জি জি, কোন গাছ কথা বলতে পারে? আপনি তো জানেন, কোন গাছ তো আপনি দেখেন, গাছ কি কথা বলতে পারে? তাহলে এমন কোন গাছ আছে যে গাছ কথা বলতে পারে? প্রশ্নটা আমি জানতাম, উত্তর মনে আসতেছে না। আর একটু চিন্তা করেন, আসবে মনে। কোন গাছ কথা বলতে পারে? জি, কোন গাছ থাকতে পারে যে গাছ কথা বলে? ছোটবেলায় আপনি ওই জিনিসটা দেখছেন? মানে আমি আরো সোজাগুলো দিব, ধরেন সেটা বাস্তব জীবনের গাছ না। আমিও বুঝতে পারছি। বাচ্চারা ওই জিনিসটা বেশি দেখে। দেখেন, হয়তো আপনি মনে হয় ধরতে পারছেন। একটু একটু মানে পেটে আসতেছে, মুখে আসে না। তো আমাদের প্রশ্নটার উত্তর দেওয়ার একটা লিমিটেড টাইম থাকে, ওই টাইমের মধ্যে আপনাকে উত্তরটা দিতে হবে। ওকে। তো আপনার জন্য আমি 5 সেকেন্ড কাউন্ট করি। 1 কোন গাছ 2 বলে 3 ছোটবেলা আপনিও দেখছেন, ওইগুলাতে বিভিন্ন ক্যারেক্টার আছে, এক একজনের এক এক ক্যারেক্টার, মানে এক একজনের কাছে এক এক ক্যারেক্টার প্রিয়, ওইগুলোর মধ্যে আসলে ওই গাছটা থাকে, ওই গাছটাই কথা বলে। আচ্ছা, ওই কার্টুনের ক্যারেক্টারটা না? এটা কি কোনো কার্টুনের ক্যারেক্টার? না, আপনি কি বলতে চাইছেন, কোথায় মানে শিওর হতে চাচ্ছেন? আমার মনে আসতেছে না, মেবি আমার দেখা নাই। 5 তাহলে আমরা এটা পাস করে দেন। হ্যাঁ, কারণ আমার মেবি এটা দেখা। তাহলে আপনি কোন গাছ কথা বলতে পারে এটার উত্তর আপনি দিতে পারলেন না। না, আমি কি জানতে পারি শেষে দিবেন উত্তর? না, আমি আপনাকে এটা অফ ক্যামেরা দিয়ে দিব। ওকে। তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, কালো থাকলে পরিষ্কার, সাদা হলে নোংরা, বলুন কি জিনিস? কালো থাকলে পরিষ্কার, সাদা হলেই নোংরা, কি জিনিস? আপনি বুঝতে পারছেন প্রশ্ন? উল্টা হইলে মন বলে দিতে পারতাম। কালো থাকলে কোন জিনিস আছে যেটা কালো থাকলে ওটাকে বলে পরিষ্কার, যখন এটা সাদা হয়ে যায় তখন বলে জিনিসটা নোংরা? কয়লা? না, কয়লা তো আর সাদা হয় না। গেছেন কাছাকাছি? গেছেন। ধরেন ওইটা হচ্ছে মানুষের, সোজা করে বলি, ওইটা মানে পড়ালেখার ক্ষেত্রে মানুষের কাজে লাগে। কলমের কালি? না, কলমের কালি সাদা হয় না, বানাইলে হয় এই লজিক্যালি। আচ্ছা, কি জানো প্রশ্নটা? প্রশ্নটা হচ্ছে, কোন জিনিস কালো থাকলে বলে পরিষ্কার কিন্তু সাদা হলে জিনিসটা নোংরা হয়ে যায়? ড্রেস, কালো কাপড়ের জামা? না না, ড্রেস কালোও থাকতে পারে সাদাও থাকতে পারে, কিন্তু ওই জিনিসটা মানে কালো হয় এবং ওই জিনিসটার উপর যখন সাদা করা হয় তখন ওই জিনিসটাকে আসলে নোংরা বলা হয়। 1 ক্যানভাস, 2 আই ডোন্ট নো, 3 পারবেন না? না, পাস। পাস করে যাব। আচ্ছা, এই প্রশ্নটার আপনি উত্তর দিতে পারলেন না। তো আপনার জন্য আমাদের প্রশ্ন হচ্ছে, কোন মাসে 28 দিন হয়? কোন মাসে 28 দিন হয়? ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে লিপ ইয়ার যখন হয় তখন তো 29 দিন হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো 28 দিন হইলো না, তো লিপ ইয়ার 4 বছর পর পর আসে। তো 4 বছর পর, আমরা আমাদের হিসাবে 4 বছর পরও আছে, মানে এমন কোন মাস আছে যেখানে 28 দিন হয়? কোন মাস আছে সেটা 28? এটা কিন্তু একটা ট্রিকি কোশ্চেন, আপনি একটু চিন্তা করেন। তার মানে এটা বেসিক্যালি মাস না? মাস, অবশ্যই মাস। কোন মাস 28 দিন হয়? জি, কোন মাসে 28 দিন হয়? রোজার মাসও তো 29 দিন হয়। কোন মাস, কোন মাসে 28 দিন হয়? এটা কি ইংরেজি মাস নাকি অন্য কোন? ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস, আপনি যে মাস ধরেন না কেন, যে কোন মাস। আমার না, বাংলা মাসও তো আপনার কত দিন হয়? 30 দিনই তো হয়। আমরা জানি ইংরেজি বলেন, বাংলা বলেন, আরবি বলেন, সবই 30 31 হয়। ঠিক আছে, কোন মাসে 28 দিন হয়? ফেব্রুয়ারি মাস। না, ফেব্রুয়ারি মাস লিপ ইয়ারে 29 দিন হয়। তো তাও তো ফেব্রুয়ারি মাস বলে দিব। হয় বলেন, প্রত্যেক মাসে 28 দিন হয়। আমি আপনাকে বলেছিলাম এটা একটা ট্রিকি কোশ্চেন। ওকে, আপনি আমাকে ফুল বানায় দিছেন, আর কিছুই না। তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, কোন কাজ করার পরেও মেয়েরা বলে আরো চাই, আরো দাও?
আপনি তো একটা মেয়ে ক্লু দেন একটু আপনি কোন কাজ মানে করার পর আপনি ক্লান্ত হন না আপনি আরো চান আরো করতে চান ওই কাজটা না আমার এত স্বভাব নেই চাওয়ার স্বভাব নেই আচ্ছা আমি আরেকটু সাজা করে দিব বলেন ধরেন ওইটা বিশেষ কোন অনুষ্ঠান যেমন মুসলমানরা ঈদ আসলে ওইটা বেশিরভাগ মানুষই ওই জিনিসটা করে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ওই উপলক্ষে মানুষ আসলে ওই জিনিসটা করে তবে মেয়েরা একটু ওইটা বেশি করে সাজা গোজা না সাজগোজা না তাহলে মেয়েরা কি চায় ভাইয়া দেখেন কোশ্চেন আপনাকে করা হয়েছে আপনি উত্তর দেন আপনার ক্লু লাগলে আমি দিব কোন আমি কি জানি আমি টমবয় তাহলে আমরা পাস করে যাই কোশ্চেন ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার জন্য কোশ্চেন ছিল হচ্ছে কোন কাজ করার পর মেয়েরা বলে আরো চাই আরো দাও আপনি এটা পারলেন না না তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে কোন জিনিস কাটলে বাড়ে কোন জিনিস কাটলে বাড়ে দাড়ি চুল না দাড়ি চুল ধরেন কাটলে ছোট হয়ে যাইতেছে তাও বাড়ে বড় কাটার ছোট হওয়ার পরে বাড়ে ওই জিনিসটা ছোট হয় না ওই অবস্থান থেকে বাড়ে টিকটিকির লেজ না টিকটিকির লেজ কাটলে সেটা ছোট হয়ে যাচ্ছে পরে বাড়তেছে তো কাটলে তো ছোট হবেই না আমি যে জিনিসটার কথা বলছি ওইটা ওইখান থেকেই আবার বাড়বে তো টিকটিকির লেজ যেখান থেকে পড়ে ওখান থেকেই বাড়ে টিকটিকির লেজ তো ছোট হয়ে যাচ্ছে তো কি প্রশ্নটা কি কোন জিনিস কাটলে বাড়ে ধরেন ওই জিনিসটা গ্রামে গঞ্জে অনেক বেশি দেখা যায় ঢাকা শহরে খুব একটা থাকে না ঢাকা শহরে দুই একটা জায়গায় যেটা আছে সেটাকে মানে আধুনিকভাবে অন্য নাম বলা হয় কোন জিনিস কাটলে বাড়ে কোন জিনিস কাটলে বাড়ে পুকুর দেখেন আপনি কি পুকুর শিউর বলতে চাচ্ছেন কিনা পুকুর হ্যাঁ পুকুর এটা পুকুর নিব শিউর হিসাবে আপনার উত্তরটা একদম সঠিক হয়েছে তো আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আর আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কেমন লাগলো আপনার কাছে হ্যাঁ ভালো ছিল মাঝখানে একটু বোকা বানাইছেন যাই হোক ধন্যবাদ আপনাদেরকে আর অল দ্য বেস্ট আপনাদের জন্য